আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্ত কাদের? অথচ একজন মুসলিম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, আল্লাহ আল্লাহ বলছে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে, সেই মুসলিমদের রক্ত এখন সস্তা, চাইলেই যে কেউ মারতে পারে। ফান্তাজিরু, আল্লাহ পাক বলেছেন তোমরা অপেক্ষা করো, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, এবং আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি, আল্লাহ পাক কোরআন এটা বলেছেন। এরপরে সামনে এখানে বলেন আল্লাহ পাকের আযাব আর গজব নাজিলের মূল কারণটা কি ছিল তাহলে? শিরক, অপচয়, অহংকার আর মানুষকে মারা। মানুষকে মারা আল্লাহ পাক সহ্য করেন না, জানেন? মানুষের চেহারায় মারতে নাই, দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় খুশি, তাই না? এই চেহারায় মারা নিষেধ। একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের, এটা তো আসলে মারেফত, আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু চেহারা আল্লাহ পাক তার নিজস্ব মানে হাত দিয়ে, আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করে, মানুষের চেহারায় মারতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ পাক নারাজ হন, খুবই অসন্তুষ্ট হন। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচাবে, সূরা মাইদার মধ্যে আছে। আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করে।